চিকিৎসার গাফিলতিতে প্রায়শই রোগী মৃত্যুর অভিযোগ ওঠে, কিন্তু তা বলে একেবারে জীবিতকে মৃত ঘোষণা, তাও আবার সদ্যজাতর ক্ষেত্রে এমন গুরুতর অভিযোগ। বেনজির অভিযোগই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার বড়ডিহা গ্রামের বাসিন্দা মোনালিসা খাতুন গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি হন। পরের দিন দুপুরে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি, কিন্তু সদ্যজাত অসুস্থ থাকায় তাকে এসএনসিইউতে স্থানান্তরিত করা হয়। পরিবারের দাবি, এসএনসিইউতে স্থানান্তরের এক ঘন্টার মধ্যে কর্তব্যরত নার্স মাকে সন্তানের মৃত্যুর খবর দেন। বিকেলে পরিবারের সদস্যদের তা জানানো হয়। রাতে পরিবারের সদস্যদের হাতে সদ্যজাতর দেহ তুলে দেওয়া হয়। বাড়ি নিয়ে যাবার কিছুক্ষণ পর পরিবারের কয়েকজন লক্ষ্য করেন সদ্যজাতর শ্বাস প্রশ্বাস চলছে। শিশু জীবিত বুঝতে পেরে তড়িঘড়ি ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জীবিত শিশুকে মৃত ঘোষণার অভিযোগে এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদ্যজাতর পরিবারের দাবি মেনে নিয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর বাড়ির লোকের যে দাবি ছিল যে এটা একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়ার জন্য এবং যদি কোনো গাফিলতি হয়ে থাকে তা শাস্তি দেওয়ার জন্য, সেই আশ্বাস আমরা দিয়েছি এবং অলরেডি আমাদের জেলা থেকেও আমাদের জানানো হয়েছে যে হ্যাঁ, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন হবে এবং গাফিলতি প্রমাণে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর ওনাদের সঙ্গে ফার্দার যে ওই বডিটা রিসিভ করার ব্যাপারে যে প্রসিডিওর সেইটা কথাগুলো বলা হবে। হাসপাতালের পাশাপাশি এই ঘটনায় জেলা স্তরেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা তো দুঃখজনক, আমি এটা অ্যাডমিট করছি এবং তার জন্য আমাদের এখানে একটা এনকোয়ারি কমিটি আর জেলা স্তরে একটা এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। তারা এনকোয়ারি করে দেখবে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়েছে সেটা খুব আনন্যাচারাল, এরকম তো হয় না। অ্যাকচুয়ালি দুটো কুড়িতে মারা গেছে, পাঁচটা অবধি তারা দেখেছে অবজারভেশনে, তারপরে আবার নটার সময় বা তারপরে পেশেন্টটা বাচ্চাটা ফিরে এসছে। তো আমাদের মেডিকেল টার্মে একটা সাসপেন্ডেড অ্যানিমেশন বলে একটা টার্ম হয়, সেটা এটা হয়েছে বলে বলছি। তদন্তের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে শাস্তি হয়তো হবে, কিন্তু এমন ঘটনায় স্বাস্থ্য পরিষেবা চিকিৎসকদের গা ছাড়া মনোভাবই ফুটে উঠছে বলেই মনে করা হচ্ছে। নিউজ টাইম